ডেফিনেটলি যত বেশি খেলা হবে প্লেয়ারদের উপরে ধকল তো পড়বেই, বাট যারা প্রফেশনাল প্লেয়ার তাদের মাথায় সবসময় এটা থাকে যে এই ধকলগুলো নিয়েই তারা খেলবে, এটা তারা মেন্টালি অবশ্যই প্রস্তুত থাকে। আর আমেরিকাতে যে খেলাটার কথা এখন নিয়ে আলোচনা হচ্ছে, যে এটা হচ্ছে যে যেহেতু আমেরিকাতে কখনও কোনো দিন খেলা হয়নি, সেখানে কোন মাঠে খেলা হচ্ছে, কী পরিবেশে খেলা হচ্ছে, সে তার ওয়েদার কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, কারণ একদম টোটালি বাংলাদেশে যখন দিন ওইখানে তখন রাত, সো এই টাইমের সাথে জেট ল্যাগের ব্যাপারগুলো এগুলো সব মানিয়ে নিয়ে ওইখানে মাঠের সাথে পরিচিত হয়ে তাদের বেস্টটা দেয়া, এই জন্য আগে থেকে কিছু খেলার আয়োজনটা করা হয়েছে। আরেকটা প্রশ্ন, যেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কিন্তু আপনারা সেখানে আসলে সিরিজটা খেলা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম এক সাকিব আল হাসান গতকালকে বলেছে তারা জাস্ট একটা অনুশীলন একদিন অনুশীলন করতে পেয়েছে, আসলে কি অনুশীলনটাই আসলে ঘাটতি বা কেন আসলে একদিন মাত্র? যেখানে খেলা হচ্ছে, যে মাঠটিতে খেলা হচ্ছে, আমরা জানি সবাই যে যেদিন বাংলাদেশ টিম যেখানে ওইখানে যে যখন নামলো সেখানে টর্নেডো ছিল, মাঠের অবস্থাও খারাপ ছিল, সো তারা দুই দিন ঘর থেকে তখন বেরোতে পারেনি, যে নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশনের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য। সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই, যে একটা মাঠে আপনি নতুন কোনো মাঠে নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। তারপরে আমি বলবো যে আমরা যেই দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ করেছি ডেফিনেটলি, আমরা আমাদের প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি সেখানে। আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল, প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন 150-60 এটা কোনো রান না, আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট সেখানে এই ধরনের রান আসলে সাফিসিয়েন্ট না। আর গতকালকের ম্যাচটাও একদম জেতার মতো অবস্থানেই আমরা ছিলাম, সাডেনলি সেখান থেকে আমাদের হারটা হয়ে গেল। সো আমি যেটা বলবো যে ক্রিকেট ইটস এ গেম অফ আনসার্টেনিটি, অনেক কিছু এখানে হয়, তো আমরা এই হারের বৃত্ত থেকে বেরোতে চাই। যে সবাই সবসময় যদি বলি যে গেম অফ আনসার্টেনিটি বারবার, এটা শুধু বাংলাদেশের সাথেই কেন হয়, এটাও তখন দর্শকদের একটা প্রশ্ন চলে আসে। সো আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে বের হয়ে আসা, আমাদের প্লেয়ারদের যেই মানসিক যেই অবস্থাটা এখন আছে, এই জায়গাটা থেকে তারা তাদের সর্বোচ্চটা, মানসিকভাবে স্ট্রং হয়ে সর্বোচ্চটা তারা ডেলিভারি দিবে, আমি বিশ্বাস করি আমাদের প্লেয়ারদের সেই সক্ষমতা। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন ঘাটতি, আমাদের ঘাটতি অলরেডি আছে, সেটা আমার মনে হয় যে সেই ঘাটতিটুকু আমাদের আছে, যেটা আমাদের আমাদের সেটা পূরণ করার জন্য আমরা অলরেডি বেশ কয়েক বছর আগে থেকে সেই চেষ্টাটুকু বিসিবি নিয়ে আসছে। আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বিসিবি, লাইক সবাই যখন দল যখন খারাপ করে ব্যর্থতার তীরটা সবসময় বিসিবির দিকে আসে, বিসিবির যা দায়িত্ব একটা টিমকে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য, প্লেয়ারদেরকে ভালো ফ্যাসিলিটেট করা, তাদেরকে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং সেই প্রশিক্ষণ নিয়ে তারা ভালো খেলবে, এটা হচ্ছে প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে। সো যখন আমাদের উপরে বা বিসিবির উপরে সেই কথাটা আসে, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করছি কি না সঠিকভাবে, এটা হচ্ছে কিন্তু আসলে প্রশ্ন করার জায়গা। সো আপনি দেখেন যে বাংলাদেশ টিমের জন্য আমাদের ব্যাটিং কোচ আছে আলাদা করে, আমাদের বোলিং কোচ আছে, স্পিন বোলার কোচ আছে, আমাদের ফিল্ডিং কোচ আছে, ট্রেনার আছে, সব কিছুই কিন্তু সেখানে আছে। যেটি হচ্ছে যে আমরা এখন অটোমেটিক্যালি আমরা কম্পেয়ার করি আমাদের পার্শ্ববর্তী দেশের টি-20 একটা সিরিজের বা টুর্নামেন্টের সাথে, সো ওইখানে আমরা যেই অবস্থাটা দেখি সেইটা আসলে পৃথিবীর আর কোনো দেশেই কিন্তু এই ধরনের টি-20 খেলা হয় না। ইনফ্যাক্ট যখন ইন্টারন্যাশনাল সিরিজগুলো হয়, সেই ইন্টারন্যাশনাল সিরিজগুলোর সাথে আইপিএল বিপিএল বলেন এগুলোর কিন্তু অনেক ডিফারেন্সেস থাকে, কারণ ওই ম্যাচে ওই ধরনের ম্যাচে যারা যেই প্লেয়ারগুলো যেই ধরনের শট খেলে এবং তারা যেভাবে সাকসেস পায়, আমরা দেখি ছয় হচ্ছে অবিরত, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু এইভাবে দেখা যায় না। সো ইন্টারন্যাশনাল ম্যাচের সাথে টুর্নামেন্টের একটা অনেক বড় ডিফারেন্স তো অবশ্যই আছে, বাট আমরা বলবো যে আমি অবশ্যই বলবো যে আমাদের দলের যারা খেলোয়াড় আছে তাদের এই টি-20তে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা এবং টেস্ট, শুধু টি-20 না, আমাদের টেস্টের কথাও যদি বলি, এই যে মাইন্ডসেটটা সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি, কারণ আমরা নিজেদেরকে যে বলি আমরা ওয়ান ডেতে ভালো এই জন্য বলি যে আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্মের ইতিহাসটা যদি আমরা ধরি, তখন থেকেই কিন্তু সেখান থেকে আমরা ওয়ান ডে খেলে এ পর্যন্ত এসেছি, একদম স্কুল ক্রিকেট থেকে শুরু করে যদি আমরা ধরি ন্যাশনাল টিম পর্যন্ত আমরা ওয়ান ডের আমাদের প্রস্তুতি বলেন, খেলার মাইন্ডসেট বলেন, এগুলো কিন্তু ওয়ান ডেতে সবচেয়ে বেশি থাকে, এই জন্য আমরা ওয়ান ডেতে একটু বেটার টিম মনে করি অন্য বাকি দুইটা ফর্ম্যাট থেকে। সো আমার মনে হয় সেটাই কারণ। আর যেভাবে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে নতুন যে প্লেয়ারগুলো উঠে আসছে, আস্তে আস্তে যারা উঠে আসছে, তারা সাহসী প্লেয়ার, অবশ্যই সাহসী প্লেয়ার,
এরা যখন তাদের যে ইন্টেন্টের কথা বললেন, এই ইন্টেন্টটা তাদের আছে, বাট সেটার এক্সিকিউশনের বেলায় বিভিন্ন সময় হয়তো ঘাটতি দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে অভিজ্ঞতার একটু অভাব। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে তারা যদি মানে চলতে থাকে এইভাবে, আর একটু যদি আমরা সবাই মিলে মোটিভেট করতে পারি তাদেরকে, এই মোটিভেশনের জায়গা থেকে যদি তারা আর একটু নিজেদেরকে স্ট্রং ফিল করতে পারে, মাইন্ডসেটটা যদি তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় রেজাল্ট আমরা যেটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আমরা পাবো। দেখেন আসলে টি-টোয়েন্টির ক্ষেত্রে তো আসলে টেকনিকের যে বিষয়টা ওটা তো আসলে আমরা ওয়ান ডে বা টেস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না, সেটা অবশ্যই সত্যি কথা যে প্লেয়াররা কিন্তু ফর্ম অফ ফর্ম দুইটাই তাদের লাইফের পার্ট, মানে প্লেয়িং জীবনের পার্ট এটা। এখন আমরা যদি মনে করি যে এই যে কথাটা আজকে আসছে যে লিটন অফ ফর্মে আছে, শান্ত অফ ফর্মে, এখানে যদি আমরা নতুন প্লেয়ার নিতাম, সেই নতুন প্লেয়ার এসে যে পারফর্ম করতে পারবে সেরকমও কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। তখন যদি এটা করা হতো তখন আবার এই কোয়েশ্চেন আসতো যে আমরা নতুন তাদেরকে যারা নাকি ভরসার, যারা অলরেডি নিজেদেরকে প্রুফ করেছে, তাদেরকে বাইরে রেখে নতুনদেরকে কেন সুযোগ দিলাম, যে কোয়েশ্চেন কিন্তু এসছে গত বিশ্বকাপে, যেখানে তানজিদ তামিম সেখানে ছিল একমাত্র ওপেনার হিসেবে এবং সে যখন রান পাচ্ছিল না আমাদের কিন্তু অল্টারনেটিভ ছিল না সেখানে, তো তখনও কিন্তু কোয়েশ্চেন আসছে। সো কোয়েশ্চেন উইল অলওয়েজ অ্যারাইজ, কোয়েশ্চেন সবসময় অ্যারাইজ হবে, এটা কেন করা হলো না, ওইটা কেন করা হলো না। মূল কথা হচ্ছে যে দলের পারফর্ম করা, যখন পারফরমেন্স হবে তখন এই কোয়েশ্চেনগুলো আর থাকবে না, যখন পারফরমেন্স হবে না তখন কোয়েশ্চেন আসবে। বাট আমরা বোর্ডের কর্তা হিসেবে বা আমরা যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছি তারা আমরা সবাই জানি যে প্লেয়ারদের ফর্ম অফ ফর্ম দুইটির মধ্যে দিয়ে তারা যায়। লিটন বাংলাদেশের জন্য যে খেলা সে এর আগে দিয়েছে, তার যে অবদান সেটাকে খুব বেশি তাড়াতাড়ি যদি আমরা যদি ওকে বাদ দিই তাহলে অনেক তাড়াতাড়ি তার অবদানের কথা ভুলে যাওয়া হবে। বাদ দেওয়ার ব্যাপারটা না, যে প্রসেসের যে বিষয়টা, তো গতকাল সাকিব ভাইও যেটা বলছিলেন যে উনি কিছুটা উদ্যোগে ছিলেন সংবাদ সম্মেলনে, তো কথাটা শুনে বলছিলেন যে ফ্যাসিলিটিস পাচ্ছেন না বা আরেকটু সুযোগ দরকার ছিল, তো এই ক্ষেত্রে না, সেটা তো সেই প্র্যাকটিসের মানে আমেরিকাতে যে প্র্যাকটিসের সুযোগ সুবিধার কথা বলেছেন, যে মাঠে খেলা হচ্ছে সেটা নিয়ে আসলে কেউই ওইভাবে হ্যাপি না, কারণ আপনি মাঠে তো দেখেছেন যে চারদিকে মাঠের আসলে এটাকে আসলে প্রপার ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে খেলার পরিবেশ আসলে বলা যায় না। বাট যেটার কথা যে প্লেয়ারদের ফর্ম অফ ফর্মের কারণে তাকে বদল করে যে আরেকজনকে নেওয়া, সেটার জন্য একটা টাইম আছে, সেই টাইমটা আমাদের সিলেক্টররা মানে খুব ভালোভাবেই সেটাকে লক্ষ্য করছে, যে অনেক প্লেয়ার তো এই পর্যন্ত বাংলাদেশ টিমে খেলেছে, অনেকদিন খেলতে পারেনি, আবার চলে গেছে অফ ফর্মের কারণে। সো ওদের জন্য যে এই প্রসেসটা ফল ইমপ্লিকেট হবে না তা কিন্তু না, কিন্তু সেটার জন্য যে ডিউ টাইমটা, সেই টাইম পর্যন্ত কিন্তু আমাদের তাদেরকে সেই সুযোগটি দিয়ে যেতে হবে, দেখতে হবে যে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। আপনি দেখেন বিরাট কোহলিকে ইন্ডিয়ান টিম যখন তার ক্যাপ্টেনশিপ গেল, তো সে ম্যাচে জায়গা পাচ্ছিল না তার অফ ফর্মের কারণে, তখন জিম্বাবুয়ের সাথে কিন্তু ইন্ডিয়া একটা সিরিজ আয়োজন করে সেখানে বিরাট কোহলিকে কিন্তু সেখানে পাঠিয়েছে। সো এই যে বোর্ডের তরফ থেকে প্লেয়ারদেরকে ছন্দে ফেরানোর জন্য যে ইনিশিয়েটিভ, সেটা আমরা নিচ্ছি কি না, সেটা আমরা চেষ্টা করছি কি না, বোর্ডের কর্তা হিসেবে সেটা হচ্ছে আমাদের জবাবদিহিতার জায়গা। সো আমরা যদি ওই জায়গাটা কমপ্লিট করি, বাকিটা হচ্ছে প্লেয়ারদের দায়িত্ব, তাদের নিজেদেরকে প্রুফ করা, কারণ ন্যাশনাল টিম আসলে পরীক্ষার জায়গা না বা ন্যাশনাল টিম আসলে শেখার জায়গা না, ন্যাশনাল টিম হচ্ছে ডেলিভারি দেওয়ার জায়গা। আমাদের প্লেয়ার যারা আছে তারা অবশ্যই এই ব্যাপারটা ভালোভাবেই জানে, ব্যাড ডেজ আসে, খারাপ ডেজ চলে যাবে ইনশাল্লাহ, আবার ভালো দিন আসবে, ওরাই ওদের নিজেদেরকে প্রুফ করবে, কারণ ওদের প্রতি আমার সেই বিশ্বাস আছে। আই ডোন্ট থিঙ্ক এটা ওইরকমভাবে ইম্প্যাক্ট করবে, কারণ এখানে অনেকগুলো ইস্যুজ আছে যেটা প্লেয়াররাও জানে, যে আজ এই হারের পেছনে যে কারণগুলো সেটা যদি আমরা এখন এক্সপ্লেইন করি তাহলে সেটা ব্যর্থতার জন্য অজুহাত হিসেবে হয়তো সবার কাছে দাঁড়াবে, বাট প্লেয়াররা জানে যে তারা কী কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি। সো আমার মনে হয় যে এটা যারা তারা যেহেতু জানে, এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই জিনিসগুলো তারা অভাব বোধ করেছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে, তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। শেষ একদম শেষ আমাদের প্রত্যাশাটা কি, মানে ক্রিকেট বোর্ড কনসিডারিং যে আপনারা সমস্ত সুবিধার কথা যেটা বললেন, বিসিবির প্রত্যাশা আমাদের জাতির যা প্রত্যাশা আমাদের তাই, আমরা জাতির বাইরে না, আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ভালো খেলবে, কারণ একটা ম্যাচে হার থাকবে জিত থাকবে, একটা দল হারবে একটা দল জিতবে, কিন্তু সেই দল আমরা যদি জিতি তাহলে তো অবশ্যই ভালো, জেতার জন্যই আমাদের প্রত্যাশাটা তো যে আমরা জিতব, কিন্তু যদি আমরা হেরেও যাই তাহলে সেই হারটা যেন আমরা জেতার জন্য খেলেই হেরে গেছি এরকম মনে হয়। আমাদের প্লেয়ারের তাদের যে সামর্থ্যটুকু আছে সেই সামর্থ্যের 100%টুকু দিয়ে যদি হেরেও যায় তাহলে আমাদের আসলে দুঃখ, জাতি হিসাবে আমাদের কারো কোনোই দুঃখ থাকবে না, বিকজ আমরা যখন দেখব যে সে তার সর্বোচ্চ চেষ্টাটা করছে তারপরেও পারছে না, তো তখন আমাদের আসলে সেই কষ্টটুকু থাকবে না যে কষ্টটুকু আমরা হয়তো গত দুটো ম্যাচে সবাই পেয়েছে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ তাদের সেই মনোবল ফিরে আসবে, আছে যে তারা নিজেদেরকে ফাইটার হিসেবে আবার প্রুফ করেছে আগেও, এবারও করবে, আবার তারা তাদের ছন্দে ফিরে আসবে। এবং এই বিশ্বকাপে আমি আশা করি, আমরা চাই যে
বাংলাদেশ টিম আমাদের যতটুকু স্ট্রেংথ আছে আমরা যেটা ফিল করি, আমরা ফার্স্ট রাউন্ডটাকে পার করতে চাই, যে প্রথম রাউন্ডটাকে আমরা পার করতে চাই, এটা আমাদের এখন আমার এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশ টিমের কাছে এটা, যে আমরা প্রথম রাউন্ডটা পার করে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই।